একজন যুক্ত আছে। বলছি যে কি ভালো দাগ হচ্ছে না স্যার, এছাড়া নিয়েই না। আসসালামু আলাইকুম, অনলাইন ক্লাসে অংশগ্রহণে তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি ক্লাস শুরু করছি। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, প্রভাষক জীববিজ্ঞান, জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায় দুই, প্রাণীর পরিচিতি। আমি ঘাস ফড়িং সম্পর্কে তোমাদের আলোচনা করব। ঘাস ফড়িং অতি পরিচিত আরশোলা নতুন একটা প্রাণী। আমরা জানি আর্থ্রোপোডা পর্বের প্রাণী হচ্ছে ঘাস ফড়িং। আর্থ্রোপোডা পর্বের কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য আমরা অবশ্যই জানি। এদের দেহে প্রতিসাম্য হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, দ্বিপার্শ্বীয় প্রতিসম, দুইটি সমান অংশে বিভক্ত যেটা করা যায় সেটা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম। তাহলে সমান অর্ধাংশে যে ভাগ করা যায়, সন্ধিযুক্ত উপাঙ্গ বিশিষ্ট প্রাণী, সন্ধিযুক্ত উপাঙ্গ বিশিষ্ট প্রাণী। এদের প্রধান যে রেচন অঙ্গ, সেই রেচন অঙ্গের নাম হলো মানুষের নালিকা, নালিকা। এছাড়াও প্রধান রেচন অঙ্গের নাম হচ্ছে মালপিকার নালিকা। আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের আর কর্ডাটা পর্বের প্রাণীর কথা যদি বলি, তাহলে কর্ডাটা পর্বের প্রাণীদের প্রধান রেচন অঙ্গের নাম হচ্ছে মালপিজিয়ান বডি। আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের রেচন অঙ্গের সংখ্যা হচ্ছে, মালপিজিয়ান নালিকার সংখ্যা হচ্ছে 100টি, আর কর্ডাটা পর্বের প্রাণীদের রেচন মালপিজিয়ান বডির সংখ্যা হচ্ছে 20 থেকে 24 লক্ষ। আর্থ্রোপোডা পর্বের প্রাণী, যে আমি ঘাস ফড়িং এর কথা বলছি, যে ঘাস ফড়িং হচ্ছে সারা পৃথিবীতে 20,000 প্রজাতির ঘাস ফড়িং আবিষ্কৃত হয়েছে, তার বাংলাদেশে আবিষ্কৃত হয়েছে এই পর্যন্ত 20 প্রজাতির। আমরা অতি পরিচিত একটা প্রাণী যে ঘাস ফড়িং এ, যে প্রজাতিটার সমস্ত জায়গায় সচরাচর দেখা যায় বা পাওয়া যায়, সেটা হচ্ছে পয়কিলোপসেরাস স্ট্রিকটাস, পয়কিলোপসেরাস স্ট্রিকটাস। এই পয়কিলোপসেরাস স্ট্রিকটাস নিয়ে আমরা আলোচনা করব। ঘাস ফড়িং এর দুই জোড়া ডানা আছে, তিন জোড়া পা আছে এর দেহেও। এর দেহকে তিনটি অংশে ভাগ করা যায়, মস্তক, বক্ষ এবং উদা। ঘাস ফড়িং এর দেহকে তিনটি অংশে ভাগ করা যায়, একটা হচ্ছে মস্তক, একটা হচ্ছে বক্ষ, আর একটা হচ্ছে উদা। এই মস্তকের ভিতরে আবার কিছু উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ অঙ্গাণু আছে। এক জোড়া পুঞ্জাক্ষি, বৃন্তহীন আর বৃন্তযুক্ত। আমরা দেখেছি যে চিংড়ি মাথায় চিংড়ির এরকম চোখি না, চোখ এরকম কেপ, এরকম একটা বৃন্ত বোঠা আছে, কিন্তু ঘাস ফড়িং এর মস্তকে কোনো বৃন্ত বা বোঠা নাই। আর কি আছে ঘাস ফড়িং এর মস্তকে? আর আছে এক জোড়া অ্যান্টেনা বা সঙ্গ। তাহলে ঘাস ফড়িং এর মস্তকে আছে পুঞ্জাক্ষি, পুঞ্জাক্ষি আছে কয় জোড়া? এক জোড়া। আর অ্যান্টিনা আছে এক জোড়া। আর আছে মুখোপাঙ্গের মধ্যে আমরা জানি কি কি আছে, আছে ল্যাব্রাম, ম্যান্ডিবল, ম্যাগডিলা, লেবিয়াম, হাইপোফ্যারিংস। তাহলে আমার এক জোড়া পুঞ্জাক্ষি, প্রত্যেকটা পুঞ্জাক্ষিতে ওমাটোডিয়ামের সংখ্যা আছে 200 থেকে 2,000। চতুর্দিকে এই ওমাটোডিয়াম গুলো তোমার সংযুক্ত আছে। মানুষের চোখ আছে সরলাক্ষী, মানুষের চোখে আছে একটি, কিন্তু ঘাস ফড়িং এর চোখে ওমাটোডিয়ামের সংখ্যা আছে 2,000। যেদিক থেকে হাত দেওয়া হোক না কেন, ঘাস ফড়িং কে চতুর্দিকে সেটা কি দেখতে পায়? মানুষের কিন্তু সরলাক্ষী চোখ, কর্ডাটা পর্বের প্রাণীদের যে চোখ, সে চোখ হচ্ছে সরলাক্ষী। আর বললাম কি, অ্যান্টেনা আছে এক জোড়া। অ্যান্টেনার তিনটে খণ্ড আছে, স্কেপ, পেডিসেল, ফ্লাজেলাম। স্কেপ, পেডিসেল, ফ্লাজেলাম, ফ্লাজেলামে আবার 25টি খণ্ডকের সমন্বয়ে ফ্লাজেলাম গঠিত। বাইরের থেকে বিভিন্ন ঘ্রাণ, বিভিন্ন সংবেদী, এগুলো বহন করার জন্য সঙ্গোটা বা অ্যান্টেনা কাজ করে থাকে। মুখোপাঙ্গের মধ্যে বললাম ল্যাব্রাম,
mandible, labium, hypopharynx. Mandibulate, করাতের মতন ধারালো দাঁত আছে। তাহলে মুখপঙ্গ হচ্ছে ঘাসফড়িঙের labrum, mandible, maxilla, labium, hypopharynx. That's ভালো কথা। তারপরে আমরা যদি বলি যে বক্ষ, বক্ষ ঘাসফড়িঙের বক্ষ যে অংশটা, তারপরে উদর, উদরের সম্মুখের সংখ্যা আছে 11টি। ঘাসফড়িঙের উদর 11টি খন্ডকের সমন্বয়ে গঠিত। উদরের খন্ডকের সংখ্যা হচ্ছে 11টি। ভালো কথা। বক্ষের তিনটি অংশে ভাগ করা যায়। একটা হচ্ছে অগ্র মধ্য পর্ষদ, অগ্র মধ্য এবং পর্ষদ। অগ্র মধ্য মধ্য বক্ষ, অগ্রবক্ষ, মধ্যবক্ষ, পর্ষদ বক্ষ। অগ্রবক্ষের ভিতরে আছে কি টার্গাম, স্টারনাম, প্লিরন। মধ্যবক্ষেও আছে টার্গাম, স্টারনাম, প্লিরন। পর্ষদ বক্ষে আছে টার্গাম, স্টারনাম, কোন প্লিরন থাকে না। ভালো কথা। উদাহরণ যে 11টি খন্ড, ঘাসফড়িঙের কান, টিম্পানাম, পদ্মা, এর কিন্তু মস্তকে কোনো নাই। আছে কোথায়? উদারে। উদারের পাশে, উদারের দুই পাশে যেখান থেকে ওদের পা আর উৎপত্তি, ওই জায়গায় দুই পাশে একটি করে এক জোড়া টিম্পেনাম পদ্মা আছে। সেই টিম্পেনাম পদ্মার মাধ্যমে ঘাসফড়িং শোনে। আমাদের শ্রবণ অঙ্গ আমরা জানি এটা হচ্ছে বহির্কর্ণ বা পিনা, কর্ণকোহ, তারপরে টিম্পেনিক পদ্মা। এই টিম্পেনিক পদ্মার পরে আছে অন্তকর্ণ আমাদের ক্ষেত্রে, আর ঘাসফড়িঙে যেটা আছে সেটা হচ্ছে উদারের এই কর্ণকে আছে। আমরা আরেকটা কথা জানি যে ঘাসফড়িঙে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ হচ্ছে, হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সাত। মানুষের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ হচ্ছে চার প্রকোষ্ঠ বিশিষ্ট। আসলে কর্ডাটা পর্বের প্রাণীদের হৃৎপিণ্ড প্রকোষ্ঠ হচ্ছে কর্ডাটা পর্বের ভিতরেও। আমরা জানি মাস কর্ডাটা পর্বের অ্যাক্টিনোপ্টেরিডি, সার্কোপ্টেরিডি, কন্ডিচিস, এই মাসের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ হচ্ছে দুই প্রকোষ্ঠ, অ্যাম্পিভ্যাসিডেনি, ব্যাং, আরো অনেকে আছে, এগুলো হৃৎপিণ্ড প্রকোষ্ঠ তিন। রেপটেলি আছে, রেনির অসম্পূর্ণ চার। তারপর আছে অ্যাভিস, সম্পূর্ণ চার প্রকোষ্ঠ বিশিষ্ট। কর্ডাটা পর্বের প্রাণীর মধ্যে ম্যামালি আছে, রেনি আছে, তাদেরও হচ্ছে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ চার। কিন্তু ঘাসফড়িং হচ্ছে নন কর্ডাটা পর্বের প্রাণী, ঘাসফড়িং এর হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সংখ্যা আছে কত? আমার সাত প্রকোষ্ঠ। আরো যদি আমরা জানি আরশোলা হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ আছে কত? 13 প্রকোষ্ঠ আছে, 13টা। তাহলে মস্তক বক্ষ উদার, আমি বললাম যে মস্তকে আছে তিনটি ওসেলি, ওসেলি আছে, ওসেলি ওসেলি আছে কয়টি? তিনটি। আর কুঞ্জাক্ষি আছে এক জোড়া, মানে দুইটি। অ্যান্টেনা আছে এক জোড়া। মুখপঙ্গ আছে, আমি বললাম একবার বলেছি যে ল্যাব্রাম, মেন্ডিবল, ম্যাকজিলা, লেবিয়াম, হাইপোফ্যারিংস, মুখপঙ্গ, চলে গেল। বক্ষ দুই জোড়া ডানা আছে, পা আছে তিন জোড়া। উদারের খন্ডক আছে 11টি খন্ডক। অষ্টম খন্ডক থেকে পুংজননতন্ত্র নবম খন্ডকে অবস্থান করে, পুংজননতন্ত্র আর স্ত্রী জননতন্ত্র অষ্টম এবং নবম খন্ডক, এই দুটো সমন্বয়ে। তবে পুরুষ জননতন্ত্রের কে এখানে একটা আছে অ্যানাল সার্কি এবং স্ত্রী জননঙ্গে আছে অভিপোজিটর। স্ত্রী জননঙ্গে থাকে যেটা সেটা হচ্ছে অভিপোজিটর। এই অভিপোজিটরের সাহায্যেই ঘাসফড়িং কি করে? ঘাসফড়িং যখন তার ডিম পাড়ে, ডিম পাড়ে কতটি? 200টি ডিম পাড়ে। এই 200টি ডিম 20টি এক প্যাড, 20টি করে, তার মানে 20টি করে ডিম, তাহলে 10টি এক প্যাড হবে। এই এক প্যাডের মাধ্যমে 10 সেন্টিমিটার গর্ত খুঁজে তার নিচেই এরা ঢেকে মারা যায়। ঘাসফড়িঙের যে প্রজাতিগুলো আমি বললাম, সারা পৃথিবীতে 20,000 প্রজাতির ঘাসফড়িং আছে, বাংলাদেশের 20 প্রজাতির। এই 20,000 প্রজাতির মধ্যে কিছু প্রজাতি আছে পঙ্গপাল নামে অভিহিত। এরা এক এক রাত্রি, গ্রীষ্মের শেষের দিকে এক এক রাত্রি দেখা যাচ্ছে বিভিন্ন ফসলের কয়েকশো বিঘে সম্পদ এরা ক্ষতিগ্রস্ত করে ফেলে, এই জন্য এদের নাম হয়েছে পঙ্গপাল। আমাদের দেশে যে ঘাসফড়িং আমরা দেখছি, ঘাসফড়িং দিনে 15 কিলোমিটার পর্যন্ত পথ পরিযায়ী করতে পারে। বিভিন্ন প্রতিকূলতা অবস্থা সম্মুখীন করে 15 কিলোমিটার পথ পর্যন্ত অতিক্রম করতে পারে। ঘাসফড়িঙের দৈর্ঘ্য আছে 8 সেন্টিমিটার। পুরুষ এবং স্ত্রী ঘাসফড়িঙের মধ্যে পুরুষ ঘাসফড়িঙের উদারটা একটু সামান্য এরকম বাঁকানো টাইপের থাকে, স্ত্রী ঘাসফড়িঙের উদারটা সোজা থাকে। পুরুষ ঘাসফড়িং আকারে একটু ছোট হয় স্ত্রী ঘাসফড়িং এর থেকে, স্ত্রী ঘাসফড়িং আকারের দিক থেকে একটু বড় হয় পুরুষ। এবং স্ত্রী ঘাসফড়িং আমরা যদি চিনতে চাই তাহলে এটা আমরা চিনতে পারবো, ওদেরও পায়ের খন্ডকের সংখ্যা আছে 5টি খন্ডক। ওদের আমাদের যেমন ফিমার আছে, টিবিয়ার, ফিবুলা আছে, ওদের টার্সাস, মেটাটার্সাস, ওদের এরকম তিনটি খন্ডক আছে, টার্সমিয়া নামে তিনটি খন্ডক আছে। ব্যাস ঘাসফড়িঙের ওছেলির কথা বললাম,
রেটিনার মতন বস্তু প্রতিবিম্ব সৃষ্টি করে সেই কাজটা করে থাকে। আর অভিপতিটার তো করে চোখ, অভিপতিটার আছে, সে অভিপতিটার আছে কত 2000টি। এখন ঘাসফড়িং এর যদি আমরা বলি যে পৌষ্টিক তন্ত্রের ক্ষেত্রে, তাহলে ঘাসফড়িং এর একটা ছবি আমি একটু আঁকি। এগুলো হচ্ছে মাপজা নারী ঘাসফড়িং এর। যদি এখানে আমি দেখি তাহলে ঘাসফড়িং এর এক জোড়া লালাগুলো আছে এক জোড়া। ঘাসফড়িং এর পৌষ্টিক তন্ত্র পরিপাক তন্ত্রকে তিনটি অংশে ভাগ করা যায়। একটা হলো পৌষ্টিক নালী, প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো পৌষ্টিক নালী, একটা পৌষ্টিক গ্রন্থি। পৌষ্টিক নালী হচ্ছে মুখছিদ্র থেকে শুরু করে পায়ুছিদ্র পর্যন্ত যে লম্বা যে নালিকা পথ, বিভিন্ন জায়গায় এক এক জায়গায় এক একটা নাম। সেটা বলছে এটা হচ্ছে গ্রাস নালী, ঘাস খায়। এটা হলো ঘাসফড়িং হচ্ছে কি শাকাশী, বিভিন্ন লতাপাতা খড়কুটো বিভিন্ন ধরনের খায় বলে এটা হলো শাকাশী। খাদ্যের উপরে ভিত্তি করে একটা প্রাণী বলা হচ্ছে কার্নিভোরাস। কার্নিভোরাস দাঁত আছে খুব ধারালো করাতের মতো, যারা প্রাণীকে বিভিন্ন ধরনের প্রাণীকে খাদ্য হিসেবে খায় তারা হলো কার্নিভোরাস। একটা হলো প্রাণী খায় যারা হার্বিভোরাস, এই সমস্ত লতাপাতা যা খায়। আর একটা হচ্ছে অমনিভোরাস, সর্বভুক প্রাণী যারা তাদেরকে অমনিভোরাস বলা হয়। এই ঘাসফড়িং এর এটা হচ্ছে মুখছিদ্র থেকে শুরু করে এটা হলো গ্রাস নালী। গ্রাস মানে ঘাস খায় বলে নাম হয়েছে গ্রাস নালী। তারপরে এই অংশটার নাম হচ্ছে গ্রাস নালীর পরে অংশ হচ্ছে গলবিল, গলবিল। তারপরে অংশটার নাম হলো ক্রপস, ক্রপস। তারপরে আছে গিজার্ড, গিজার্ড। এই গিজার্ডে ছয়টি অনুলম্ব এবং অনুপ্রস্থ প্যাড আকৃতি, ছয়টি ধারালো দাঁত আছে এবং সূক্ষ্ম লোমযুক্ত ছাকনের জন্য চুলের মতন অংশ আছে। আর তারপরে আছে হেপাটিক শিখা, হেপাটিক শিখা আছে ছয় জোড়া। হেপাটিক শিখা, ঘাসফড়িং এর হেপাটিক শিখা আছে ছয় জোড়া। মানুষের এটাকে গ্যাস্ট্রিক গ্রন্থ বলা হয়, এটা হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থ বলা হয়। আর মানুষের গ্যাস্ট্রিক গ্রন্থি আছে 4 কোটি গ্যাস্ট্রিক গ্রন্থি আছে। তারপরে আছে এটা হচ্ছে মেসেন্ট্রন, মধ্য পৌষ্টিক নালী, মেসেন্টেরন, মেসেন্টেরন সেই মধ্য পৌষ্টিক নালী। এটার নাম হচ্ছে মালপিজিয়ান নালিকা, মেলপিজিয়ান, মেলপিজিয়ান নালিকা। এটা হলো ইলিয়াম, ইলিয়াম। এটা হচ্ছে কোলন, কোলন। এদের নাম হচ্ছে রেকটাম, রেকটাম বা মলাশয়। এটা হচ্ছে পায়ুছিদ্র, পায়ুছিদ্র। ঘাসফড়িং এর পৌষ্টিক তন্ত্রকে প্রধানত পৌষ্টিক নালী, পৌষ্টিক গ্রন্থি। পরিপাক তন্ত্রকে দুই ভাগ ভাগ করা হয়েছে, একটা পৌষ্টিক নালী, একটা পৌষ্টিক গ্রন্থি। পৌষ্টিক নালীর ভিতরে মুখছিদ্র থেকে শুরু করে পায়ুছিদ্র পর্যন্ত অংশ। আর পৌষ্টিক গ্রন্থির মধ্যে আছে এক জোড়া লালা গ্রন্থি, ছয় জোড়া হেপাটিক শিখা, আর একটা মেসেন্ট্রন আবরণ, যেগুলো খাদ্য পরিপাকের ক্ষেত্রে এগুলো সহযোগিতা করে। লালা গ্রন্থি, আমাদের লালা গ্রন্থি আছে তিন জোড়া, তিন জোড়া লালা গ্রন্থি। প্যারোটিড, কানের এখানে আছে প্যারোটিড, সাবমেন্ডেবল, সাবলিঙ্গুলার। যেবার নিচেই, যেবার নিচেই এক জোড়া আছে তার নাম হচ্ছে সাবলিঙ্গুলার। তা আমরা যদি এখানে এর পরিপাক তন্ত্রের ক্ষেত্রে আমরা জানি যে ঘাসফড়িং প্রথম মুখ, মুখ অংশের দিক একটু বাঁকা টাইপের আছে, এখান থেকে খাদ্য খাই, খাওয়ার পরে খাদ্য গলবিল, ওই যে লালা গ্রন্থির সাহায্যে খাদ্যকে কি করে, খাদ্যটাকে নরম করে খাদ্য গলধকরণ গিলতে সহযোগিতা করে। ওই খাদ্য এসে কোথায় ক্রক্সে অবস্থান করে। ক্রক্সের পরে আছে গিজার্ড, ছটি
অনুলম্ব খাঁজ এবং অনুলম্ব দাঁত আছে 6টি। এই দাঁতের সাহায্যে খাদ্যকে কেটে চূর্ণ বিচূর্ণ পেস্টের মতন করার জন্য চূর্ণ বিচূর্ণ করে ফেলে। এরপরে ওই খাদ্যটা গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে যে গ্যাস্ট্রিক সিক্রেশন হয় সেই গ্যাস্ট্রিক সিক্রেশনের মাধ্যমে খাদ্যটাকে কি পরিপাকের ক্ষেত্রে আরো পরিপাকের সহযোগিতা করে। এরপরে ওই খাদ্যটাকে তোমার মধ্যপৌষ্টিক নালীতে আসে, মধ্যপৌষ্টিক নালী থেকে পশ্চাৎ পৌষ্টিক নালী, ইলিয়াম, কোলন, রেকটাম, মলাশয়। এখন যে মালপেজার নালিকা গুলো আছে, 100টি মালপেজার নালিকা আছে, এই মালপেজার নালিকার মধ্যে খাদ্য কিভাবে এরা রেচন কার্য সম্প্রদান করে থাকে, খাদ্য না রেচন। আসলে আমরা জানি যে রেচন অঙ্গের নাম হলো আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের নাম হচ্ছে মালপেজার নালিকা, আর কর্ডাটা পর্বের প্রাণীদের রেচন অঙ্গের নাম হচ্ছে মালপেজার বডি। আমি যদি একটু রক্ত সংবহন তন্ত্রের কথা বলি তাহলে আমরা স্পষ্ট ক্লিয়ার হব যে ঘাসফড়িংয়ের রক্ত সংবহন তন্ত্র, রক্ত সংবহন তন্ত্র আমরা জানার আগে জানবো রক্ত কি। রক্ত হচ্ছে এক ধরনের ঈষৎ ক্ষারীয় তরল যোজক কলাকে রক্ত বলে, এবং যে তন্ত্রের মাধ্যমে রক্তগুলো সমস্ত শরীরে সাপ্লাই দেয়। আমাদের দেহের হৃৎপিণ্ড থেকে সমস্ত শরীরে রক্ত সাপ্লাই দিতে সময় লাগে 1 মিনিট, কিন্তু ঘাসফড়িং এর ক্ষেত্রে দেখা গেছে 30 মিনিট থেকে 60 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা সময় লাগে। কেন লাগে? রক্ত সংবহন তন্ত্র দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা রক্ত সংবহন তন্ত্র বদ্ধ, একটা মুক্ত। কর্ডাটা পর্বের প্রাণী, অ্যানিলিডা পর্বের প্রাণীদের রক্ত সংবহন তন্ত্র বদ্ধ। এদের হৃৎপিণ্ড থেকে একটা নির্দিষ্ট নালিকা পথ দিয়ে সমস্ত শরীরে যায়, কিন্তু ঘাসফড়িং এর ক্ষেত্রে বলা হয়েছে যে রক্ত সংবহন তন্ত্র মোলাস্কা এবং আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের রক্ত সংবহন তন্ত্র মুক্ত। কেন মুক্ত রক্ত সংবহন তন্ত্র সেটাও আমাদের জানতে হবে। তার কারণ হচ্ছে এদের ভ্রূণীয় পরিস্ফুটনের সময় পেরিটোনিয়াম পর্দা, ব্লাস্টোসিলের যে পেরিটোনিয়াম পর্দাটা ফেটে যায়, যে ব্লাস্টোসিলের সাথে একাকার হয়ে যায়। এই কারণে এদের যে এদের হচ্ছে মিগজোসিল বলা হয় বা হিমোসিল বলা হয়, সেই হিমোসিল। তাহলে রক্ত সংবহন তন্ত্রের যে ছবিটা যদি আমি দেখাই, তাহলে আমরা ঠিক এই ছবিটাই সেম আগে যেটা আঁকছিলাম ওই রকমই একটা ছবি আমার ঘাসফড়িং এর ক্ষেত্রে, সেটা দেখো। সেটা হচ্ছে কি, এই এখান থেকে চলে আসবে 1, 2, 3, 4, 5, 6 এই 7, এই 7 প্রত্যেকটার ভিতরে এক জোড়া করে আছে ওস্টিয়া, প্রত্যেকটার ভিতরে এক জোড়া আছে ওস্টিয়া। এটা হচ্ছে সমকরা, সমক এটা, এটা হচ্ছে পর্সাত এটা, পর্সাত এটা। এখানে এলারি পেশি আছে, এলারি পেশি আছে 6 জোড়া। এলারি পেশি সংখ্যা আছে কয়টা? এলারি পেশি 6 জোড়া। তাহলে এই যে ছিদ্র, এই ছিদ্র নাম হলো অস্টিয়া, অস্টিয়া নামক ছিদ্র আছে। এই এই পেশিগুলো নাম আছে এলারি পেশি, এলারি পেশি। এই এলারি পেশি সংকোচন প্রসারণের মাধ্যমে রক্ত এক প্রকোষ্ঠ থেকে আরেক প্রকোষ্ঠ দিকে ধাবিত হয় বা সমস্ত শরীরে পৌঁছে। রক্ত সংবহন তন্ত্রের যে প্রথমই সেটা হচ্ছে হিমোসিল, হিমোলিম পিষ্ঠবাহিকা, হিমোসিল। এক নম্বর হচ্ছে হিমোসিল, হিমোসিল। দুইটি আছে হিমোলিম, হিমোলিম। তিন নম্বরে আছে পিষ্ঠবাহিকা, পিষ্ঠবাহিকা। এটা হচ্ছে হিমোসিল। হিমোসিলটা কি, সমস্ত শরীরের ভিতরে যে জায়গায় এর রক্তটা কি সমস্ত শরীরের ভিতরে থাকে, রক্তপূর্ণ দেহ গহ্বরকে বলে হিমোসিল। হিমোলিম হচ্ছে ঘাসফড়িঙ্গের যে রক্ত, সে রক্ত হচ্ছে হিমোলিম। আর এটি পৃষ্ঠবাহিকা, পৃষ্ঠবাহিকা বলছে পৃষ্ঠবাহিকার মধ্যে সমকরাটা, পর্সাতটা, আর প্রত্যেকটা এর মাঝখানে একটা হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ, এরকম 7টি হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ আছে, আর আছে 2টো প্রকোষ্ঠের মাঝে এক জোড়া করে আছে এলারি পেশি, এবং প্রত্যেকটা প্রকোষ্ঠে এক জোড়া অস্টিয়া আছে।
এটা হচ্ছে ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্র। ঘাসফড়িং এর যদি আমরা আরেকটু আলোচনা করি তাহলে আমরা দেখব যে ঘাসফড়িং এর আমাদের যে হৃদস্পন্দন প্রতি মিনিটে 70 থেকে 80 বার হয়ে থাকে, ঘাসফড়িং এর হয় 100 থেকে 110 বার। ঘাসফড়িং প্রশ্বাস এবং নিঃশ্বাস, প্রশ্বাস এবং নিঃশ্বাস সেটা হচ্ছে ঘাসফড়িং এর দেহে স্পাইরোকাল বা শ্বাসরন্ধ্র। আমাদের দেহে শ্বাসরন্ধ্র হচ্ছে 1 জোড়া, কিন্তু ঘাসফড়িং এর দেহে শ্বাসরন্ধ্র হচ্ছে কত? 10 জোড়া, 10 জোড়া স্পাইরোকাল আছে। যখন প্রশ্বাস অর্থাৎ শ্বাস নেওয়া হয় তখন কি হয়, 4 জোড়া শ্বাসরন্ধ্র খুলে যায়, এবং যখন শ্বাস ত্যাগ করে তখন শ্বাস যখন ত্যাগ করে তখন হচ্ছে বাকি 6 জোড়া স্পাইরোকাল খুলে যায়। তার মানে 10 জোড়া থাকা সত্ত্বেও একই সাথে 10 জোড়া স্পাইরোকালই খোলে না। প্রথম যখন কি করবে, প্রশ্বাস নিবে, বায়ু অক্সিজেন সমৃদ্ধ বায়ু গ্রহণ করবে, তখন 4 জোড়া স্পাইরোকাল খুলে যাবে, আর যখন ত্যাগ করবে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ বায়ু যখন দেহ থেকে বের করে দিবে তখন সেটা হচ্ছে বাকি 6 জোড়া স্পাইরোকাল তখন খুলে যাবে। তাহলে ঘাসফড়িং এর ক্ষেত্রে যে স্পাইরোকাল আছে, শ্বাসরন্ধ্র আছে, সেটা হচ্ছে 10 জোড়া, আর আমাদের ক্ষেত্রে এই শ্বাসরন্ধ্র আছে 1 জোড়া। তাহলে আমরা যদি ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্র পড়লাম, এবার রক্ত শ্বসন তন্ত্র কি কি নিয়ে গঠিত, ঘাসফড়িং এর এই শ্বসন তন্ত্র হচ্ছে আমাদের যেমন 1 জোড়া ফুসফুস আছে, ওদের ক্ষেত্রে ঘাসফড়িং এর ক্ষেত্রে যেটা আমরা জানি সেটা আছে স্পাইরোকাল বা শ্বাসরন্ধ্র, এবং আমাদের অ্যালভেল আছে, 70 কোটি অ্যালভেল আছে আমাদের দেহে, কিন্তু এর ক্ষেত্রে প্রত্যেকটাই যে শ্বসনের মধ্যে প্রথম শ্বাসনালী স্পাইরোকাল, তারপরে শ্বাসনালী বা ট্র্যাকিওল শ্বাসতন্ত্র, ট্র্যাকিয়া, তারপরে ট্র্যাকিওল, তারপরে বায়ুথলি। এই বায়ুথলিতে ভিতরে যখন কি কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বায়ু বা অক্সিজেন সমৃদ্ধ রক্ত বায়ু ওখানে শোধিত হয় হয়ে দেহে জারণ প্রক্রিয়ার মাধ্যমে দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আসে, আর প্রশ্বাসের সময় যে অক্সিজেন যায় সেটা ওখানে কি জারণ প্রক্রিয়ার মাধ্যমে দেহের ভিতর থেকে যে কার্বন ডাইঅক্সাইড আসছিল রক্তের সাথে মিশে সেটা ওই বায়ুর সাথে আবার বের হয়ে যায়, এবং রক্তের সাথে পুনরায় আবার অক্সিজেন মিশে সমস্ত শরীরে আবার সংবহিত হয়ে থাকে। তাহলে আমার ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্রের ভিতরে আমার তাছাড়াও ঘাসফড়িং এর যৌন জনন প্রক্রিয়া যদি আমরা বলি তাহলে ঘাসফড়িং এর ক্ষেত্রে বলা হয়েছে যে এরা কয়েকবার প্রজননে লিপ্ত হয়, হওয়ার ফলে ঘাসফড়িং যখন ডিম পাড়ে তখন স্ত্রী ঘাসফড়িং কতটি ডিম পাড়ে, 200টি ডিম পাড়ে, এবং 10টা এক প্যাড, এক একটা এক প্যাডে 20টি করে ডিম থাকে। এই ডিমগুলো কি করে, মাটি খুঁড়ে ওভিপোজিটের সাহায্যে মাটি খুঁড়ে ওর ভিতরে দিয়ে মারা যায়, পুরুষ এবং স্ত্রী ঘাসফড়িং উভয়ই মারা যায়। ঘাসফড়িং এর অর্থনৈতিক গুরুত্ব যদি আমরা বলি তাহলে ঘাসফড়িং এর আসলে ঘাসফড়িং বিভিন্ন দেশে চায়না জাপানিরা এটা বিভিন্ন ছুপে এরা খাদ্য হিসেবে এটা ব্যবহার করে থাকে, ঘাসফড়িং খায় সুস্বাদু খাদ্য হিসেবে তারা এগুলো খেয়ে থাকে, যদিও আমাদের দেশে ঘাসফড়িং এর এরকম খাওয়ার কোনো আমরা জানি না যে ঘাসফড়িং আদৌ খাওয়া যায় কিনা যায়। আর ঘাসফড়িং এর যদি আমরা দর্শন কৌশল আমরা পড়ি তাহলে ঘাসফড়িং উজ্জ্বল আলোতে ঘাসফড়িং খুব ভালো দেখতে পাই, কিন্তু মৃদু আলোতে ঝাপসা দেখে, আর আমাদের চোখ আসলে উজ্জ্বল মৃদু দুই আলোকে আমরা একইভাবে দেখতে পাই। ঘাসফড়িং এর দুই ধরনের ঘাসফড়িং এর আমরা দর্শন কৌশল, একটা হচ্ছে উজ্জ্বল আলো, একটা হচ্ছে মৃদু আলো। সেই উজ্জ্বল এবং মৃদু আলো এবং অভিপোজিটার, ঘাসফড়িং এর যে 2000 অভিপোজিটার আছে সেই অভিপোজিটার সম্পর্কে আমি নেক্সট ক্লাসে আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তা আমি আশা করি যে আসলে ঘাসফড়িং সম্পর্কে আমরা যেটুকু জানলাম এগুলো বাসায় আবার ভালো করে একটু দেখবো, আর আগামী ক্লাসে অনলাইনে সবাইকে অংশগ্রহণের জন্য আমি সবাইকে আশা করি যে আগামী ক্লাসে তোমরা সবাই অংশগ্রহণ করো জন্য আমি বলছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাস শেষ করছি। স্যার কি করে দেন?